সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের এমন নক্ষত্র যার হাত ধরেই সূচনা হয় সার্থক বাংলা উপন্যাসের। তার রচিত দুর্গেশ নন্দিনী বা ডটার অব দ্য ফিউডাল লর্ড উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 1865 সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্রের 24 থেকে 26 বছর বয়সের রচনা। এই উপন্যাস প্রকাশিত হওয়ার পর বাংলা কথাসাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হয়। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বঙ্কিমচন্দ্র বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন। উপন্যাসের জগতে বঙ্কিমচন্দ্র যে দুটি ক্ষেত্রকে বেছে নিয়েছিলেন তার একটি হল ইতিহাস, অপরটি সমকালীন সমাজ। বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ। তার উপন্যাসে ধরা পড়ে বাঙালি জীবনের নিখুঁত চিত্র। তার লেখা 14টি উপন্যাসের প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, ইতিহাস ও রোমান্স, পারিবারিক ও সামাজিক, তত্ত্ব ও দেশাত্মবোধক। 16 শতাব্দীর শেষ ভাগে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মোগল ও পাঠানদের সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাস রচিত হয়। তবে এটিকে সম্পূর্ণরূপে ঐতিহাসিক উপন্যাস মনে করা হয় না। কোনো কোনো সমালোচক এই উপন্যাসে ওয়াল্টার স্কটের আইভানহো উপন্যাসের ছায়া লক্ষ্য করেছেন। ওয়াল্টার স্কটের আইভানহো বা ভূদেবের অঙ্গুরি বিনিময় উপন্যাসের সঙ্গে এই উপন্যাসের মিল থাকলেও রস সৃষ্টি ও নির্মাণ কৌশল বঙ্কিমচন্দ্রের নিজস্ব। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই উপন্যাসের 13টি সংস্করণ প্রকাশিত হয় এবং ইংরেজি ও অন্যান্য ভারতীয় ভাষাতেও এটি অনূদিত হয়। উপন্যাসে দেখা যায় পাঠান আর মোগলদের মধ্যে উড়িষ্যার দখল নিয়ে যুদ্ধে দিল্লীশ্বর আকবর আম্বর রাজ মানসিংহকে বাংলা বিহারের শাসনকর্তা হিসেবে পাঠান উড়িষ্যা দখল করতে। মহারাজ মানসিংহ তার সুপুত্র জগৎ সিংকে এ কাজে নিয়োজিত করেন। সুদক্ষ যোদ্ধা রাজপুত বীর জগৎ সিংহ বারবার সার্জিক্যাল স্ট্রাইক করে পাঠানদের ব্যতিব্যস্ত করে তোলে। এরকম সময়ই একটি জগৎ সিংহের সাথে স্থানীয় ভূস্বামী বীরেন্দ্র সিংহের একমাত্র ষোড়শী কন্যা সুন্দরী তিলোত্তমার সাক্ষাৎ হয় শৈলেশ্বরের মন্দিরে। নিজের অজান্তেই উভয়ে একে অপরের প্রেমে পড়ে। অর্থাৎ দিল্লীশ্বরের সেনাপতি মানসিংহ পুত্র কুমার জগৎ সিংহ মাত্র 5,000 সৈন্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠানদের উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছিলেন। এক পর্যায়ে বিষ্ণুপুর থেকে মান্দারণ যাত্রাকালে ঝড়ের কবলে পড়ে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে তারা আশ্রয় নেয়। সেখানে ঘটনাচক্রে মান্দারণ দুর্গাপতির জয়ধর সিংহের পুত্র মহারাজ বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা ও তার কন্যা দুর্গেশ নন্দিনী তিলোত্তমার সাথে তার সাক্ষাৎ হয়। জগৎ সিংহ ও তিলোত্তমা নিজেদের পরিচয় গোপন রাখলেও দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ইতিহাসের মোগল পাঠানের দ্বন্দ্বের সাথে জগৎ সিংহ আর তিলোত্তমাকে জড়িয়ে বঙ্কিম তার দুর্গেশ নন্দিনী তৈরি করেন। প্রেম কোনো নির্দিষ্ট সীমায় আবদ্ধ নয়। আস্তাবল থেকে অশ্ব ছুটে গেলে যেভাবে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ায় ঠিক তেমন, এমন নয় যে তার গন্তব্য আছে, বরং সে ছাড়া পাইয়াছে এই জন্য। উপন্যাসে যুদ্ধ বিগ্রহের কলকলা হলে স্থান দেওয়া হলেও এতে প্রেমের সূচনা, বিকাশ ও পরিণতির পরিচয় দান করা হয়েছে। বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের মধ্য দিয়ে ইতিহাসের রুদ্ধদ্বার খুলে দিয়ে উপন্যাসের সীমা, বিস্তার ও ভবিষ্যৎ সম্ভাবনা আশ্চর্যভাবে বাড়িয়ে দিয়েছেন। ইতিহাসের ছায়া থাকলেও ইতিহাসের চেয়ে এখানে জগৎ সিংহ তিলোত্তমা আয়েশার ত্রিভুজ প্রেমী পাঠককে বেশি নাড়া দিয়েছে। উপন্যাসের ঘটনা আশ্চর্য দ্রুত গতিতে প্রবাহিত। তিলোত্তমা ও মানসিংহের প্রণয়ের পরবর্তী ঘটনায় পাঠান সেনাপতি উসমান খা সুকৌশলে মান্দারণ দুর্গ দখল করে বীরেন্দ্র সিংহ স্ত্রী বিমলা ও কন্যা তিলোত্তমাকে বন্দী করে। পাঠান নবাব প্রহসনের বিচারের নামে কোতলু খার মাধ্যমে বীরেন্দ্র সিংহকে হত্যা করে। এদিকে বিমলা কোতলু খাকে হত্যা করে স্বামী হত্যার প্রতিশোধ নেয়। পাঠানের কুমার জগৎ সিংহের মাধ্যমে অম্বর রাজ মানসিংহ তথা দিল্লীশ্বরের সঙ্গে সন্ধি করে। অন্যদিকে কোতলু খার নবাবজাদী আয়েশা জগৎ সিংহের প্রেমে পড়ে। আয়েশার প্রণয়ী পাঠান সেনাপতি উসমান একথা জানার পর ক্রোধে কুমার জগৎ সিংহের সাথে দ্বন্দ্ব যুদ্ধে অবতীর্ণ হয়।
পরিশেষে মান্দারণ পুনরায় স্বাধীন হয় এবং দিল্লীশ্বরের প্রধান সেনাপতি অম্বর রাজ মানসিংহের মাধ্যমে মহারানী বিমলার হস্তে রাজ্যপাট হস্তান্তর করে এবং মহা ধুমধামের সাথে কুমার জগৎ সিংহ এবং দুর্গেশ নন্দিনী তিলোত্তমার মিলন ঘটে। ঔপন্যাসিক দুর্গজয়ের বিবরণে বীরেন্দ্র সিংহের বিচারের দৃশ্যে ও কতলু খার হত্যার বর্ণনায় শিল্পী উচ্চাঙ্গের বর্ণনা ও কবিত্ব শক্তির পরিচয় দিয়েছেন। কারাগারে আয়েশার প্রেমভিব্যক্তির দৃশ্যটাই উপন্যাসের কেন্দ্রস্থল। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো হল বীরেন্দ্র সিংহ, উসমান, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ। ঐতিহাসিক বিপ্লব একজন দুর্গ স্বামীর ভাগ্যের উপর কিরূপ প্রভাব পড়ে তাই চিত্রিত হয়েছে এই উপন্যাসে।